নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে পৌঁছেছি আপনাদের স্বাগত। আমি অর্ণব রয়েছি আপনাদের সঙ্গে, চোখ রাখব বিস্তারিত সংবাদে। শহরকে যানজট মুক্ত রাখতে রাজধানীর বিভিন্ন বাজার এলাকার ব্যবসায়িক প্রতিনিধি এবং সংশ্লিষ্ট এলাকার ক্লাব প্রতিনিধিদের নিয়ে বৈঠক করার উদ্যোগ গ্রহণ করল আগরতলা পৌর নিগম কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাজধানীর বটতলা বাজারের বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধি দল এবং সংশ্লিষ্ট এলাকার ক্লাবের প্রতিনিধিদের নিয়ে এমনই একটি বৈঠকের আয়োজন করে আগরতলা পৌর নিগম। বৈঠকে পৌরোহিত্য করেন মেয়র দীপক মজুমদার। পক্ষ থেকে আমরা এই বটতলা টু দশমিকার যে রাস্তাটা আছে, যেটা বটতলা বাজারে ঢোকার যে রাস্তাটা, মেইন রাস্তাটা, এটা প্রায় সময় ট্রাফিক জ্যাম হয়ে থাকে। বিভিন্ন স্কুটার গাড়ি যন্ত্রযন্ত্র রাখে, কোনো ডিসিপ্লিন থাকে না, সেই কারণে মানুষের চলাচলে একটা অসুবিধা হয় এবং দুর্ঘটনা হয় প্রায় সময়। এটাকে মুক্ত, যানজট মুক্ত করা, রাস্তাটা পরিষ্কার করা এবং বটতলা বাজারের পাশে যে রাস্তার সঙ্গে যে রাস্তাটা, যেটা দিয়ে বটতলা মাছ বাজারে যাওয়া যায়, সেই রাস্তাটাতে মাছে যারা ব্যবসায়ী তারা মাছ নিতে লোড আনলো সবটাই করে থাকে। করার ফলে কি রাস্তাটা নষ্ট হয়ে গেছে, কিন্তু মানুষ ব্যবহার করতে পারছে না। পাশাপাশি যারা মরদেহ নিয়ে শ্মশানে রাজশ্মশানে আমাদের শ্মশানে যান, এই শ্মশানে যেতে তাদের অসুবিধা হয়। সেই কারণে আমরা ব্যবসায়ী বৃন্দকে, বটতলা ব্যবসায়ী বৃন্দকে দেখেছি, ট্রাফিক দপ্তরের অফিসারকে দেখেছি, পুলিশের প্রশাসনের দপ্তরের জন্য আমরা দেখেছি এবং এই এলাকার যে চারটা ক্লাব আছে বিশেষ করে। রাজ্যে আক্রান্তের হার বিগত কয়েকদিন ধরে অনেকটাই কম, বিষয়টা স্বস্তির। গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছেন ২০৪ জন, তবে এই সময়ে মৃত্যু হয়েছে আরও চারজনের, যাই উদ্বেগজনক। তবে একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮১৯ জন, সুস্থতার হারও বেশ ভালো, তা হল ৯১.৯৬%, তথ্য স্বাস্থ্য দপ্তর সূত্রের। ২০২৩ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ঘর গোছাতে মাঠে নেমে পড়েছে কংগ্রেস দল। কৈলাসহর জেলা কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার গৌরনগর ব্লকের যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডে কংগ্রেসের এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। এই যোগদান সভায় সিপিআইএম, বিজেপি এবং তৃণমূল কংগ্রেস ত্যাগ করে ৬০ পরিবারের ১৮০ জন ভোটার কংগ্রেস দলে যোগদান করেছেন। ধর্মনগরে প্রথমবারের মতো বার এবং রেস্টুরেন্টের অনুমতি পায় স্বপন পাল। তার রেস্টুরেন্টের জন্য স্থান নির্ধারণ করে দীঘলপাক এলাকায় এক্সাইজ ডিপার্টমেন্টের কর্মকর্তারা বেশ কয়েকবার এসে এলাকা পরিদর্শন করেন এবং স্বপন পালকে বার এন্ড রেস্টুরেন্ট খোলার অনুমতি দেন। যে এলাকায় রেস্টুরেন্টটি খোলা হবে তা ধর্মনগর পুর পরিষদের একেবারে শেষ পর্যায়ে এবং ভাগ্যপুর গ্রাম পঞ্চায়েতের শুরুতে। প্রথমে একবার খোলার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিয়ে এমনকি কার্ড ছাপিয়েও এলাকাবাসীর প্রতিরোধ গড়ে তোলা, উদ্বোধন করা সম্ভব হয়নি। স্বপন পাল সাংবাদিকদের সামনে তুলে ধরেন ভাগ্যপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোবিন্দ দেবনাথের ষড়যন্ত্রেই নাকি এলাকাবাসীরা বারবার এই প্রতিরোধ করছে। এমনকি রেস্টুরেন্টের জন্য যে প্রস্তুতি নিয়ে ঘর বানানো হয়েছিল তার অনেক কিছু ভাঙচুর করে দিয়েছে প্রতিবাদী এলাকাবাসীরা। স্বপন পাল বিচারের জন্য উত্তর জেলাশাসক, রাজ্যের মুখ্যমন্ত্রী এমনকি প্রধানমন্ত্রীর কাছেও চিঠি প্রেরণ করেছেন। পরিস্থিতি সামলে নিয়ে পুনরায় খোলার প্রস্তুতি নিলে এলাকাবাসীর তোপের মুখে আবারও পড়লেন স্বপন পাল। গোবিন্দনাথের নাম এই কারণে বলছি, পান্তুষ নাথ যখন আমার কাছে টাকাটার অফার দিল সেদিন তার মা, মানে টাকা চাওয়া হয়েছিল আপনার কাছে? হ্যাঁ হ্যাঁ। ও কি হয়েছে, পান্তুষ নাথ যখন টাকাটা আমার কাছে চেয়েছিল তখন আমি ওটাকে কর্ণান্তর করি। পরবর্তী সময় যখন সে এলাকাবাসীর থেকে এই বলে শুনিয়েছিল যেখানে বার হচ্ছে পরিবেশ নষ্ট হবে, পাড়ার থেকে পাড়ার মধ্যে আমি আলোচনা করি, তারা সবাই শুনি। যখন টাকার ব্যাপারটা আসে তখন তারাই আবার উদ্যোগ করে এইসব ব্যাপারে সে আমার কাছে। নিয়োগ নিয়ে দীর্ঘ বঞ্চনার অভিযোগ আনল অল ত্রিপুরা বিএইচএমএস ডক্টরস অ্যাসোসিয়েশন। সিএইচও বা কমিউনিটি হেলথ অফিসার এবং আয়ুষ ওয়েলনেস সেন্টারে দ্রুত নিয়োগের জন্য বৃহস্পতিবার জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন ডিরেক্টরের নিকট ডেপুটেশন প্রদান করল অল ত্রিপুরা বিএইচএমএস ডক্টরস অ্যাসোসিয়েশন। অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না করা হলে আগামী দিনে তারা বৃহৎ আন্দোলনে যাওয়ারও হুমকি দিয়েছেন। ২০১৮ এর পরে এখন পর্যন্ত আমাদের কোন রকম কোন রিক্রুটমেন্ট হচ্ছে না,
কোনোরকম মানে কোনোরকম বলতে আমি যেটা বোঝাতে চাইছি এনআরএইচএম বলুন আবার আপনি আরবিএস কে বলুন এই সমস্ত কোনোরকম রিক্রুটমেন্ট মানে কোনোটাতেই আমাদেরকে ইনভলভ করা হচ্ছে না আর যেটা মেইন সমস্যা সেটা হচ্ছে এই আমাদের ত্রিপুরা রাজ্যে এখন সিএইচও বা কমিউনিটি হেলথ অফিসারের রিক্রুটমেন্ট বেশ কিছুটা হয়েছে যেখানে একমাত্র বিএইচএমএস গত 17 জানুয়ারি থেকে গন্ডাছুড়া মহকুমা পোস্ট অফিসের সমস্ত পরিষেবা বন্ধ মহকুমার পোস্ট অফিসের অন্তর্গত গ্রাহক সংখ্যা রয়েছে প্রায় 10,000-এর অধিক এই অফিসের অন্তর্গত এজেন্ট রয়েছে 15 জন সাধারণ মানুষের অর্থ সংগ্রহ করে ওই টাকা পোস্ট অফিসে জমা দিতে পারছেন না মানুষের টাকা বাড়িতে রেখে আতঙ্কে রাত কাটাতে হচ্ছে বলে খবর পোস্ট অফিসে পরিষেবা বন্ধ নিয়ে সুপারিনটেন্ডেন্ট বিধান দাসের কাছে জানতে চাইলে তিনি বলেন একজন নতুন স্টাফকে গন্ডাছড়ায় পোস্টিং দেওয়া হয়েছে দপ্তর সেই স্টাফের 10 দিন পেরিয়ে গেলেও আইডি পাসওয়ার্ড দেননি এতে করে মহকুমার জনগণ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন 10 দিন ধরে মহকুমার একমাত্র পোস্ট অফিসের পরিষেবা বন্ধ থাকলেও মহকুমা প্রশাসনের কোনো হেলদোল দেখা যায়নি ৭৩তম প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে সরকারি করোনা বিধি মেনে চারদলীয় ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে পদ্মপুকুর ক্লাব টুর্নামেন্টের প্রথম ম্যাচে ধর্মনগর প্রেস ক্লাব পদ্মপুকুর স্কুলের মুখোমুখি হয় পদ্মপুকুর স্কুলের পক্ষে ছাত্র এবং শিক্ষকদের নিয়ে একটি শক্তিশালী দল প্রেস ক্লাবের মুখোমুখি হয় টসে জিতে পদ্মপুকুর স্কুলের অধিনায়ক হেডমাস্টার অজিত দাস ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় 12 ওভারের খেলায় ধর্মনগর প্রেস ক্লাব প্রথমে ব্যাট করে নির্ধারিত 12 ওভারে 9 উইকেটে 157 রান করে জবাবে ব্যাট করতে নেমে পদ্মপুকুর স্কুল 136 রানে সবাই আউট হয়ে যায় 21 রানে জয়ী হয় প্রেস ক্লাব ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে ফাইনালে চ্যাম্পিয়ন হল ধর্মনগর প্রেস ক্লাব আবারও নেশা বিরোধী অভিযানে বড় সাফল্য পেল বিশ্রামগঞ্জ থানার পুলিশ বৃহস্পতিবার সকাল নাগাদ বিশ্রামগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশ্রামগঞ্জ থানার সম্মুখে জাতীয় সড়কে উৎপেতে বসেছিল সকাল 7টা নাগাদ PB13U9843 নম্বরের একটি 12 চাকার লরি থানার সামনে আসতেই গাড়িটিকে পুলিশ আটক করে তল্লাশি চালায় তল্লাশি চলাকালে পুলিশ লরি থেকে মোট 250 কেজি শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় তার পাশাপাশি লরি চালক খুশনুর আলমকে গাঁজা পাচারের অপরাধে গ্রেপ্তার করে পুলিশ অভিযান চালানোর পরে দেখা গেছে ওই গাড়িতে কিছু নেই কিন্তু কেবিনের ভিতরে দেখা গেছে গাঁজার প্যাকেট পাওয়া গেছে তারপরে আমরা ওইটাকে সিজ করছি কত কেজি গাঁজা পাওয়া গেছে টোটাল 215 কেজি গাঁজা সামনেই 2023 বিধানসভা নির্বাচন এর আগেই বিভিন্ন রাজনৈতিক দলগুলো নিজের মতো করে সাংগঠনিক সভা বৈঠক শুরু করে দিয়েছে সেই অনুযায়ী কংগ্রেস দলও তাদের দলের প্রচার জারি রেখেছে বিভিন্ন সভার মাধ্যমে বৃহস্পতিবার থেকে শুরু হয় সিপাহীজলা জেলাভিত্তিক কংগ্রেসের 2 দিনব্যাপী ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত হয় বিশালগড় মহকুমার মুন্সিবাড়ি এলাকার কংগ্রেসের এক কর্মীর বাড়িতে এদিন উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি বীরজিৎ সিনহা প্রদেশ সংখ্যালঘু মোর্চার চেয়ারম্যান জয়দুল হোসেন এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন যুব কংগ্রেসের সভাপতি সুশান্ত চক্রবর্তী সহ অন্যান্য ব্লক এবং রাজ্য স্তরের কর্মী সমর্থকরা এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা বলেন ফেব্রুয়ারি মাস থেকে কংগ্রেস দল ব্যাপক জনজাগরণ অভিযান করবে কংগ্রেস নেতা কর্মীদের প্রশিক্ষণ শিবিরে কর্মসূচি চলছে প্রদেশ লেভেলের নেতাদের ট্রেনিং হয়ে গেছে 24-25-26 ডিসেম্বর এবং জানুয়ারি মাসটায় আমাদের কংগ্রেসের সাংগঠনিক ডিস্ট্রিক্ট আছে 9টি ডিস্ট্রিক্টের ট্রেনিং ক্যাম্প কমপ্লিট হইবে 31 তারিখ আজকে বিশালগড়ে আমরা নতুনভাবে সেজে ওঠা রাজধানীর ভোলাগিরি সংলগ্ন মাঠে ত্রিপুরা ক্রীড়া পর্ষদের NSRCC ক্রিকেট দলের অনুশীলন শুরু হয়েছে আগামী দিনে এই সেন্টারে ক্রিকেটারদের নিয়ে আসন্ন অনূর্ধ্ব 13-15 ক্রিকেটে আরসিসি দল গঠন করা হবে এই মাঠটি চালু হওয়ার দরুন খুশি ক্রিকেটার ও অভিভাবকরা এই মাঠটি সংস্কারের পর রাজ্যে ক্রীড়া পর্ষদ খেলার ব্যবস্থা করে দেয় এই মাঠটি খেলার জন্য পেয়ে দারুণ খুশি ক্রিকেটাররাও বৃহস্পতিবার কাকরাবন কমিউনিটি হলে কাকরাবন আরডি ব্লকের বিভিন্ন পঞ্চায়েতে মৎস্য চাষীদের স্বাবলম্বন হওয়ার জন্য কুনি জাল
54টি আইসবক্স সহ বাইসাইকেল 5টি একটি অটো রিকশা প্রদান করা হয়, যাতে করে জেলার আত্মনির্ভরশীল হতে পারে এবং নানা জলাশয় থেকে মাছ ধরে বাজারজাত করার লক্ষ্যে এই প্রচেষ্টা নিয়েছে রাজ্য সরকার। এবং অল্প কিছুদিনের মধ্যে কোভিড বিধি মেনে 500 জন মৎস্য চাষীদের প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে করে মাছ আরও বেশি বাজারজাত হতে পারে। মৎস্য চাষীরা খুব খুশি এইসব সামগ্রী পেয়ে। স্কুলে যাওয়ার জন্য রাস্তা মাত্র 500 মিটার, কিন্তু রাস্তা ভাঙাচোরা এবং বড় বড় গর্ত হওয়ার ফলে এলাকায় ছাত্রছাত্রীদের স্কুলে যাওয়ার জন্য অন্য পথ দিয়ে 2 কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। চিত্রটা সোনামুড়া মহকুমার মোহনভোগ আরডি ব্লকের অন্তর্গত তেলকাজলা গ্রাম পঞ্চায়েতের বরডেপার জমির মাঝখান দিয়ে বয়ে যাওয়া রাস্তাটির। স্কুল ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষ বড় বিপাকে পড়ে রয়েছেন এই রাস্তাটিকে ঘিরে। দীর্ঘ 2 বছর যাবৎ রাস্তাটির এই অবস্থা, এ নিয়ে ক্ষুব্ধ সবাই। স্বাস্থ্যকর্মীর গাফিলতিতে ভোগান্তির শিকার মায়েরা, ঘটনাটির বিবরণে জানা গেল সোনামুড়া থানাধীন ময়নামা উপস্বাস্থ্য কেন্দ্রে। বৃহস্পতিবার 0 থেকে 16 বছর বয়সীদের টিকাকরণ করার জন্য 2 দিন খবর দিয়ে আনা হয়েছে স্বাস্থ্য কেন্দ্রে, কিন্তু মায়েরা শিশুদেরকে নিয়ে দীর্ঘ সময় স্বাস্থ্যকেন্দ্রের সামনে দাঁড়িয়ে থেকেও দেখা পেলেন না স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্ব থাকা স্বাস্থ্যকর্মীদের। এ নিয়ে ক্ষুব্ধ সবাই। অভিযোগ, প্রায় দিন সময় দিয়ে উপস্থিত হচ্ছেন না স্বাস্থ্যকর্মীরা, ফলে ভোগান্তির শিকার শিশুসহ মায়েদের। গতকাল ভিড় হয়ে গেছে, কোনো প্ল্যাগ উঠানো হয়েছে না। কয়টার সময় টাইম দিছিল আবার? 11:30। এখন অলমোস্ট 2টা বাজে। এরকম সবসময় করে, সময় দিয়ে তারা আয় না। নেক্সট উইকও ডেট আছে না, সেম আজকে এডিট হয়ে আছে। তাহলে মানুষের সময়টা দাম, সবার এই করোনা মহাকালীন কাজকে মনে থাকে, কেয়ারফুল রাখতে হবে। ছোট ছোট বাচ্চা 0 থেকে 16 অব্দি এজ, বাট এই হেলথ দোল, এই পরিষেবা এটা ঠিক না। সংকীর্ণ পাহাড়ি রাস্তায় চালক গাড়ির গতির নিয়ন্ত্রণ হারালে সড়ক সংলগ্ন লুঙ্গায় মরণঝাঁপ দিল এক যাত্রীবাহী বোলেরো পিকআপ ভ্যান। এই ঘটনায় 11 জন যাত্রী আহত হয়। বৃহস্পতিবার দুপুরে দামছড়ার মোজাফফর দোয়াল এলাকায় এই ঘটনাটি ঘটে। তারা এখানে বিয়াতে এসে কোন জায়গায় রাইফেল মারা আসাম কোন জায়গা থেকে গেছে খালে কান্দি তারা আরো 4 জন আছে বলে তারা ইঞ্জুর পাটে আর কি। আচ্ছা, তারা এটা জিপ গাড়ি দিয়ে আনতেছি তারা। আপনারা আনছেন? আমরা 7 জন আনছি। গুরুতর কেউ আছে কিছু? গুরুতর একজন মহিলা খুব সিরিয়াস আসছিল দহন বতেরিয়া, গরিব অসহায় মানুষের পাশে তিপ্রামথা। শান্তির বাজার তিপ্রামথা ডিভিশনাল কমিটির উদ্যোগে কাঁঠালিয়াছড়া এডিসি ভিলেজের গঙ্গারা স্কুলে 30টি শীতকম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার মেহতি অনুষ্ঠানকে উপস্থিত ছিলেন বীরচন্দ্র মনু দক্ষিণ জোনাল চেয়ারম্যান রঞ্জিত রিয়াং, তিপ্রামথা ওয়াইটিএফ সাধারণ সম্পাদক রাজু রিয়াং, তিপ্রামথা ওয়াইটিএফ সম্পাদক দয়াসাগর দেববর্মা, তিপ্রামথা অ্যাডভাইজরি কমিটির সদস্য চিত্তরঞ্জন দেববর্মা প্রমুখরা। এই শীতের সময় তিপ্রামথার এই ধরনের সামাজিক উদ্যোগ, খুবই খুশি সাধারণ মানুষ। লিগে ফের একটি ম্যাচ অমীমাংসিত রয়ে গেল। বৃহস্পতিবার উমাকান্ত ময়দানে চলতি এই ডিভিশন লিগে ত্রিপুরা বনাম জুয়েলস ম্যাচে ঘটল এই ঘটনা। দুর্দান্ত লড়াইয়ের পর শেষ অবধি 2-2 গোলে ড্র রইল ম্যাচটি। পয়েন্ট ভাগ করেই মাঠ ছাড়তে হল এদিন 2 দলকেই। কৃষি
কৃষি জমিতে ক্যানেলের জল আদান প্রদান বিষয়কে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত এক এসপিও জওয়ান। আহত এসপিও জওয়ানের নাম নান্টু দাস, বয়স 47। ঘটনা তেনিয়াবুড়া থানাধীন ব্রহ্মছড়া এলাকায় বুধবার সন্ধ্যা নাগাদ। জানা গেল, ব্রহ্মছড়া এলাকার বাসিন্দা তথা পেশায় এসপিও জওয়ান নান্টু দাস তার কৃষি জমিতে খোয়াই নদীর ব্যারেজের ক্যানেলের জল আদান প্রদানের বিষয় নিয়ে প্রতিবেশী গোপাল দাস, শেফাল দাস এবং রঞ্জিত দাসের সাথে প্রথমে বাকবিতণ্ডা হয়। উভয়ের মধ্যে বাকবিতণ্ডা চলার সময় উত্তেজিত হয়ে রঞ্জিত, শেফাল এবং গোপাল সংঘবদ্ধভাবে আক্রমণ করে নান্টু দাসকে ধারালো কোদাল দিয়ে। এতে নান্টু দাস রক্তাক্ত হয়ে গুরুতরভাবে আহত হয়। পরে পরিবারের লোকজনরা আহত নান্টু দাসকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তেলিয়ামুড়া থানার পুলিশ। পুলিশ আসার আজ পেয়ে তিন অভিযুক্ত গোপাল, শেফাল এবং রঞ্জিত দাস পালিয়ে যেতে সক্ষম হয় ঘটনাস্থল থেকে। কথাবার্তা কাটাকাটি হয় অভিযুক্তের মধ্যে। পরবর্তী সময়ে রঞ্জিত দাস, শেফাল দাস আর গোপাল দাস তারা ত্রিজনে মিলে নান্টু দাসকে আক্রমণ করে, ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করেছে। আমরা ঠিক এখনো সঠিক খবর আমরা পাইনি, তদন্ত চলছে। ধারালো অস্ত্র দিয়েও মনে হয় আক্রমণ করেছে, না হলে ওনার যে আঘাত এসছে, হাতের মধ্যে আঘাত পেয়েছে। গত চব্বিশ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন 286,384 জন এবং মৃত্যু হয়েছে 573 জনের। তবে গত চব্বিশ ঘন্টায় করোনামুক্ত হয়েছেন 306,357 জন। আগরতলা প্রেস ক্লাবের ব্লু টিমের অনবদ্য জয়। খোয়াই ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের বিরুদ্ধে এই প্রীতি ম্যাচে আগরতলা প্রেস ক্লাবের ব্লু টিম 9 উইকেটের ব্যবধানে হারিয়ে দিল খোয়াই প্রেস ক্লাবকে। কোহিনুর মার্কেটস্থিত পুরাতন এয়ারপোর্ট মাঠে বৃহস্পতিবার বৃষ্টি ও কুয়াশার দোলাচলের মধ্যেই শুরু হয় ম্যাচটি। টস জিতে খোয়াই ডিস্ট্রিক্ট প্রেস ক্লাব প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত 16 ওভারে খোয়াই দল স্কোরবোর্ড সংগ্রহ করে 9 উইকেটের বিনিময়ে মাত্র 44 রান, যাকে পাল্টা খেলতে নেমে আগরতলা প্রেস ক্লাবের ব্লু দল অনায়াসে 5 ওভারে মাত্র 1 উইকেট হারিয়ে জয়ের রান হাসিল করে নেয়। বিজয়ী দলের হয়ে বল হাতে অনির্বাণ দেব 4টি এবং 2টি করে উইকেট ভাঙেন বিশ্বজিৎ দেবনাথ ও প্রসেনজিৎ সাহা। অপরদিকে দলের অধিনায়ক অভিষেক দে ও জাকির হোসেন দুর্দান্ত বোলিং করেন। ম্যাচের সেরা ক্রিকেটার হলেন অনির্বাণ দেব। বর্ডার গোলচক্কর এলাকার পর ফের রাজধানী আগরতলা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে এক নির্মাণ শ্রমিক। নিখোঁজ শ্রমিকের নাম সঞ্জিত দেববর্মা, বাড়ি কমলপুর মহকুমার পশ্চিম হালাহালি অপরিষ্কর গ্রামে। নিখোঁজের ঘটনা পূর্ব থানাধীন কলেজটিলা পুলিশ ফাঁড়িতে জানানো হলেও পুলিশের ভূমিকা নীরব। একদিকে পশ্চিম হালাহালি অপরিষ্কর গ্রামের এই ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্থানীয় এক দুষ্কৃতী এক মহিলা সাংবাদিককে আক্রমণেরও চেষ্টা করে। একদিকে নির্মাণ শ্রমিকের রহস্যজনক নিখোঁজ হওয়া এবং অন্যদিকে নিখোঁজ সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক মহিলা সাংবাদিকের উপর আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কিন্তু আমায় বাধা দিয়েছে, এমনকি আমি ওইখান থেকে পালিয়ে এসেছি, আমাকে মারপিট করে মানে তার উদ্দেশ্য ছিল, তো আমি এখান থেকে পালিয়ে এসেছি, সহযোগিতা নিয়েছি। এখানে যারা আছে বাড়ির পাশে যারা আছে ওই এলাকা থেকে যারা রয়েছেন তাদের সহযোগিতায় আমি এখানে এখন আছি, দাঁড়িয়ে আছি। কিন্তু না হলে আমার যেন কি হতো, আমি একজন রিপোর্টার হয়ে এভাবে যে ক্যামেরা বন্ধ করে দেওয়া, হুমকি দেওয়া, তারপরে মারপিট করার উদ্দেশ্যটা আমি ওইটা আমি সঠিক বিচার চাই। ইউটিউব দেখে কাশ্মীরি আপেল কুল চাষ করে আজ স্বাবলম্বী হওয়ার পথে এক যুবক, তার নাম বলরাম দাস। বিলোনিয়া মহকুমার পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের মাইঝুরা টাউন ক্যাম্প এলাকার বাসিন্দা এই যুবকের কুল চাষ দেখতে ভিড় করছেন মানুষ। কাশ্মীরি কুল যদি অন্য কেউ যদি করে বেকার, রক্ত কমবে আর এটা অনেক লাভবান। একটা গাছে প্রায় 200 টাকা খরচ পড়লে প্রতিটা গাছে প্রায় 1,500 টাকার মতো আসে। আর কেউ যদি করতে চায় ইচ্ছুক আমার সাথেও যোগাযোগ করেন, আর এটা অনেক। মুঙ্গিয়াকামী ব্লকের অধীনে একটি প্রত্যন্ত এলাকা রয়েছে।
আর এতে নেই বড় কোনো শিক্ষা প্রতিষ্ঠান। এর অভাবে এলাকার কোমলমতি শিশুরা স্কুলমুখী হতে পারছে না, কেবল প্রাক প্রাথমিক শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ থাকতে হচ্ছে তাদের। ঘটনাটা কাকড়াছড়া এডিসি ভিলেজের বাইগুন সিং পাড়ায়। এই উপজাতি এলাকাটিতে একটি অঙ্গনওয়াড়ি সেন্টার থাকলেও নেই কোনো বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান। অন্যদিকে এডিসি ভিলেজের চানমনি পাড়াতে একটি নিম্ন বুনিয়াদী বিদ্যালয় থাকলেও বাইগুন সিং পাড়ার শিশুরা সেই নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে যায় না। এর কারণ বাইগুন সিং পাড়া থেকে চানমনি পাড়ার দূরত্ব বেশি হওয়ার কারণে এলাকার কচিকাঁচা শিশুরা শিক্ষা গ্রহণের জন্য বিদ্যালয়মুখী হতে চায় না। উপরন্তু এলাকার রাস্তাঘাটের সমস্যা যে দীর্ঘ বছর ধরে একই তিমিরে রয়েছে, এমনই অভিযোগ করলেন স্থানীয়রা। আমার নাতির এখানে পাশে দিছি পোলাই নেই পরে তো এই স্কুলের মধ্যে আপনারা কি পড়ান না পরে এখানে কুচারিয়া এরপরে মহিলা দিছি আমার পোলা ওখানে নাতিকে এখানে দিয়ে দিছি। গেছো ইঁদুরের উপদ্রবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন মিষ্টি আলু চাষিরা। আলু চাষিরা বুঝে উঠতে পারছেন না করবেনটা কি। ঘটনা তেলিয়ামুড়া মহকুমা কৃষি দপ্তরের অধীন বালুছড়া এলাকায়। এই বালুছড়া এলাকায় প্রায় ৪০টি কৃষক পরিবারের কৃষির উপর নির্ভর করেই তাদের জীবিকা নির্বাহ করতে হয়। বালুছড়া এলাকার কৃষকদের একমাত্র রোজগারের রাস্তা কৃষিকাজ, নেই কোনো বিকল্প রোজগারের পথ। এবছর বালুছড়া এলাকার কৃষকরা তাদের কৃষিক্ষেতে ফলিয়েছিলেন মিষ্টি আলু, কিন্তু মিষ্টি আলু ফলিয়ে তার লাভের মুখ দেখতে পায়নি বালুছড়া এলাকার কৃষকরা। কারণ অন্যান্য বছরগুলোর তুলনায় এবছর মিষ্টি আলুর আকারও অনেকাংশেই ছোট। আলুর আকার ছোট হওয়ার দরুন বাজারেও আলু সঠিকভাবে বিক্রি করতে পারছেন না কৃষকরা। তার উপর রয়েছে কৃষিক্ষেতে গেছো ইঁদুরের উপদ্রব। বিশেষ করে রাতের অন্ধকারে গেছো ইঁদুরের দল মিষ্টি আলুর ক্ষেতে প্রবেশ করে মাটির নিচ থেকে ইঁদুরের দল মাটি খুঁড়ে গর্ত করে মিষ্টি আলু নষ্ট করে দিচ্ছে, ফলে ইঁদুরের উপদ্রবে চিন্তিত এলাকার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত মিষ্টি আলু চাষিরা। ফলন তো ইঁদুরে খাই লাইতেছে, না ফলনটা কেমনে বুঝুম, আর থাকলে না ফলনটা বুঝতাম অন্তত এই মাসটা রাখতাম বা আগামী মাসে ফলটো কিন্তু রাখতাম, তো আলু খুব বড় বড় হইত। এখন আলুর সাইজ কিরকম? এখন তো আলুর সাইজ ভালো না, সিজন ছিল। এগুলি কি বাজারে এনে বিক্রি করতে পারেননি আপনারা? না, এই শীতকুণ্ডেতে নিত না, নিব বড়ডে নিব। তো মানে ইঁদুরের যে এই সমস্যাটা নিয়ে কি আপনারা কৃষি দপ্তরে অভিযোগ জানাইছিলেন? না, আমরা তো কেউ জানাইছি না। তো আমরা কইছেও না, বললে মুখখানা জানা গিয়া জানাও তোমরা নষ্ট করে যে কইতো, তাহলে আমরা গিয়া জানাও। তেলিয়ামুড়া মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে তেলিয়ামুড়া বাজারের ব্যবসায়ীদের সচেতন করার লক্ষ্যে এক কোভিড টেস্ট ও ভ্যাকসিনেশন ক্যাম্পের আয়োজন করা হয় বৃহস্পতিবার। এদিনের এই ক্যাম্পে তেলিয়ামুড়া বাজারের ব্যবসায়ী অংশের মানুষজন কোভিড টেস্ট করানো ও ভ্যাকসিন প্রদান করা হয়। এ বিষয়ে বলতে গিয়ে তেলিয়ামুড়া পৌর পরিষদের সহ পৌরপিতা তথা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য মধুসূদন রায় জানান, মানুষকে সচেতন করার লক্ষ্যেই তাদের এই উদ্যোগ। তাছাড়া যাতে ব্যবসায়ীদের মধ্যে কোভিড সংক্রমণ বৃদ্ধি না পায় সেদিকে লক্ষ্য রেখেই মূলত এই ভ্যাকসিনেশন ক্যাম্পের আয়োজন করে তেলিয়ামুড়ার মার্চেন্ট অ্যাসোসিয়েশন। তেলিয়ামুড়া পৌর পরিষদের উদ্যোগে বেনিফিশিয়ারিদের মধ্যে সেলাই মেশিন, হুইলচেয়ার, স্টিক তুলে দেওয়া হল বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে। তেলিয়ামুড়া নেতাজি নগরস্থিত অশ্বিনী কুমার ঘোষ স্মৃতি কমিউনিটি হলে এই অনুষ্ঠান ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক তথা বিধায়ক কল্যাণী রায়, পৌরপিতা রূপক সরকার সহ পৌরপিতা মধুসূদন রায়, পৌর পরিষদের ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার শীর্ষেন্দু দেববর্মা, মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক সিদ্ধার্থ শঙ্কর পাল সহ প্রমুখরা। অনুষ্ঠানে তেলিয়ামুড়া পৌর পরিষদের ১৫টি ওয়ার্ডের ৪০ জনকে স্বাবলম্বী করে গড়ে তুলতে সেলাই মেশিন প্রদান করা হয়। এছাড়া শারীরিকভাবে অসুস্থ প্রতিটি ওয়ার্ড থেকে বহুজনকে কোয়ার স্টিক হুইল চেয়ার প্রদান করা হয়। এখনকার মতো এক নজরে ২৫, এ পর্যন্তই। পরবর্তী লেটেস্ট নিউজ আপডেটস দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।